নমস্কার, ইন্ডিয়ান মাল্টিমিডিয়া লাভার্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গের যে জমি আছে সেই জমির যে পর্চা আমরা বাড়িতে বসে কিভাবে অনলাইনে ডাউনলোড করতে পারবো, আর মাত্র 20 টাকায় সেই ডাউনলোডটি হবে। তো চলুন খুব সহজভাবে প্রসেসটি শিখে নেওয়া যাক। শেখার আগে আপনারা আমাদের চ্যানেলটি সম্পূর্ণভাবে দেখবেন, ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবেন না। তো সব থেকে প্রথম আমি গুগল ক্রোমে চলে যাব। নিজের মোবাইল বা নিজের ল্যাপটপ থাকলে, কম্পিউটার থাকলে সব জায়গায় একই রকম প্রসেস হয়। ও তো আসার পর এভাবে গুগল যখন আমাদের খুলে যাবে, গুগলে গিয়ে আমাদের লিখতে হবে বাংলার ভূমি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমি এখানে সিম্পলি বাংলার ভূমি লিখেছি, তো এটা লিখে আমি সিম্পলি সার্চ করে দেব। তো নেটওয়ার্কের ওপর ডিপেন্ড করছে যে কতটা স্পিডে এটা চলবে। তো আমি একটু প্রসেসটা স্কিপ করি এটা খোলা পর্যন্ত। তো এইভাবে খোলার পর সব থেকে প্রথম যেটা আছে https বাংলার ভূমি government.in, এই যে এইভাবে লেখা আছে এটার উপর সিম্পলি ক্লিক করতে হবে। এটাতে করলেও হবে, এখানে করলেও হবে, তো আমি এখানে করে দিলাম। ক্লিকটা করার পর দেখুন এইভাবে একটা ওয়েবসাইট খুলে যাবে। একটুখানি সময় লাগবে, কারণ ওয়েবসাইটে সারাদিন জমি সংক্রান্ত কাজ চলছে। তো এরপর এইখানে দেখুন একটা সিটিজেন সার্ভিস আছে, আর এইখানে আছে নাও ইউর প্রপার্টি। তো আমি এখানে সিটিজেন সার্ভিস আছে না, এটার উপর একটু ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক অপশন আসবে। অপশনের মধ্যে দ্বিতীয় যে অপশনটা আছে সার্ভিস ডেলিভারি, এই যে অপশনটা আছে এইটার উপর আমরা সিম্পলি ক্লিক করব। করার পর এখানে দেখা যাবে যে আর ও আর রিকোয়েস্ট দেখা আছে না, এই আর ও আর রিকোয়েস্টের উপর আমি সিম্পলি ক্লিক করে দেব। এর উপর ক্লিক করার পর আমরা দেখব এইভাবে আমাকে এখানে লগ ইন করার জন্য বলছে। তো ডিপার্টমেন্টাল ইউজার আর সিটিজেন্স, তো ডিপার্টমেন্টাল মানে যারা অফিসে বসে আছে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যারা কাজ করে তাদের অ্যাকাউন্ট লগ ইন হবে। কিন্তু আমরা তো সিটিজেন, আমরা সাধারণ নাগরিক, সেই জন্য আমরা সিটিজেনে ক্লিক করবো। আমার অলরেডি নাম্বার আর এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, আমি শুধুমাত্র ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবো। এবার যাদের অ্যাকাউন্ট নেই, এখানে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় তার ভিডিও আমি আলাদা করে বানিয়েছি, সেটা দেখে নেবেন। কিন্তু এখন আমি প্রসেসটা দেখাবো কীভাবে ডাউনলোড করতে হয়। তো আমি এটা দিয়ে দেবো ক্যাপচার কোডটা। ক্যাপচার কোডটা দেওয়ার পর আমি সিম্পলি এখানে লগ ইন করে দেবো। লগ ইন হতে 1 মিনিটও সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে লগ ইন হয়ে যাবে। তো ঠিক এইভাবে লগ ইন হয়ে যাবে, একটু দেখে নিন। লগ ইন হতে বললাম যেমনভাবে নেটের স্পিড থাকবে সেইভাবেই লগ ইন হবে। যত স্পিডের নেট আপনারা ইউজ করবেন, আমি মোবাইল ডেটা থেকে ইউজ করছি সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। তো এইভাবে একটা নিয়মাবলী আসছে, এটাকে এক্সিট করলাম। ঠিক এইরকমভাবে আপনার কাছে একটি পেজ খুলে আসবে। সিম্পলি পেজটা খোলার এখানে সব থেকে প্রথম ডিস্ট্রিক্ট দেখুন, এখানে স্টার মার্ক দেওয়া আছে। যেখানে যেখানে স্টার মার্ক দেওয়া আছে সবসময় যে কোনো ফর্মে জেনে রাখবেন যে সেইটাকে ফিল আপ করা অতি আবশ্যক। তো সম্পূর্ণ এখানে আমি ডিস্ট্রিক্টটাকে সব থেকে প্রথম আমি হুগলি ডিস্ট্রিক্টের হুগলি দিলাম। এখানে ব্লক আছে, ব্লকটাকে আপনি সিলেক্ট করে নেবেন আমাদের পান্ডুয়া। তো এখানে মৌজা আছে, মৌজাটাকেও আপনি সিলেক্ট করে নেবেন যার যেটা মৌজা, আর কোড নাম্বার দিলেও হবে। দেখুন আমার এখানে মৌজা আছে, আমি মৌজা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনি যে খতিয়ানটার বের করতে চান সেই খতিয়ান নাম্বারটা আপনাকে জানতে হবে, যে খতিয়ানের আপনি পর্চা বের করতে চান। তো আমি এখানে বের করতে চাই যে খতিয়ানের পর্চা, সেখানে আমি এখানে পর্চার খতিয়ান নাম্বারটা দিয়ে দিলাম। যদি শুধু খতিয়ান নাম্বার 395 থাকতো এদিকে দিতাম, কিন্তু আমার আছে 95/1, তাই 95টা এদিকে দিলাম। 395/2 দিয়ে যেটা আছে সেটা এইদিকে লিখতে হবে। এরপর এখানে আপনাকে যে নামের জমিটা, আপনি তো জানেন এটা কার খতিয়ান নাম্বার, আপনি যেহেতু পর্চা বের করছেন সেই নামটা এখানে টাইপিং করে নিতে হবে। তো চলুন আমি এখানে সেই নামগুলো এখন টাইপিং করে নিই, তারপর ভিডিওটা দেখাই। তো এখানে মানিক চন্দ্র ঘোষ লিখলাম, যেহেতু এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম দেওয়া আছে, মিডিল নেম বলে কোনো জায়গা নেই, সেই জন্য আমি মানিক চন্দ্রটা একটা ক্যাপ দিয়ে লিখেছি, মানিক স্পেস চন্দ্রা, আর ঘোষটা লিখেছি আমি লাস্ট নেমে। আর এখানে গার্জেন নেম ফাদার হাজব্যান্ড, যদি কোনো মহিলা হতো নিশ্চয়ই তার হাজব্যান্ডের নাম বা ফাদারের নাম দিতে হতো। তো এখানে আমি আমার গার্জেনের নাম দিয়ে দেবো। তো গার্জেনের নামটা লিখে নিই। গার্জেনের নামের ক্ষেত্রে এখানে লাস্ট নেম ফার্স্ট নেম নেই, টোটাল নামটা যেভাবে আছে সেইভাবে লিখে দিলাম। এবার এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসগুলো আমি অটো ফিল করে রেখেছি, তো এখানে অটো ফিলভাবে আমি এখানে বসিয়ে দিলাম। এরপর এখানে যে ক্যাপচার কোডটা চাইছে সেই ক্যাপচার কোডটা আমি এখানে দিয়ে দেব। তো ক্যাপচার কোডটা দিয়ে দিই। তো দেওয়ার পর এখানে ক্যালকুলেট ফি আছে, তো এখানে আমি সিম্পলি সাবমিট করে দেবো। সাবমিট করার পর ক্যালকুলেট ফি দেখুন এইভাবে নিচে চলে আসতে হবে। এখানে আমায় দেখাচ্ছে এটা হচ্ছে আমার আরও আর নাম্বার দিয়েছে, আর এখানে দুটো পেজ আছে,
পর্চার দুটো পেজ আছে, প্রথম পেজ সবসময় 20 টাকার হয় আর তারপর থেকে যত পেজ থাকবে 10 টাকার হয়, দুটো পেজ তো প্রথম পেজ 20, সেকেন্ড পেজ 10, টোটাল 30 টাকা আমার এখানে ফিজ লাগবে। আর ফিজ দেওয়ার জন্য এখানে কতগুলো নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট মানে অফলাইনে গিয়ে জমা দেবেন, ডেবিট কার্ড আর SBI ইপে, এতগুলো অপশান আপনার এখানে দেওয়া হচ্ছে। তো আমি এতগুলোর মধ্যে এক কাজ করি, আমি এখানে ডেবিট কার্ডের অপশানটা সিলেক্ট করে নিই। ডেবিট কার্ডের অপশানটা সিলেক্ট করার পর এখানে আমি কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পর একটু সার্চ হবে, ঠিক এইভাবে আপনাকে দেখাবে। দেখুন এখানে রেফারেন্স নাম্বার আছে, এখানে হেড অ্যাকাউন্ট নাম্বার 30, এগুলো পারলে আপনি একটু লিখে নেবেন। আমার এখানে অপশান আছে, আমি এটাকে একটুখানি স্ক্রিনশট নিয়ে নেব। এগুলো স্ক্রিনশট নেওয়া খুবই প্রয়োজন, আপনি দেখতে পাচ্ছেন এগুলোকে স্ক্রিনশট নেওয়া খুবই প্রয়োজন, কারণ পরবর্তীতে এগুলো কাজে লাগবে। তো এখানে অনেক কিছু নোট দেওয়া আছে, নিয়মাবলী দেওয়া আছে, তো মানে আপনাকে যেসব নাম্বারগুলো দেওয়া হবে 1 মাসের মধ্যে ডাউনলোড করতে হবে। তো এখানে আমি কন্টিনিউ সিম্পলি ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে যে পেমেন্টের মোড সেখানে খুলে গেছে। এখানে নাম দেখাচ্ছে, যে মোবাইল নাম্বার দিয়ে আমি অ্যাপ্লিকেশানটা লগ ইন করেছি, যে ইমেল অ্যাড্রেস দিয়ে, সেই লগ ইনগুলো দেখাচ্ছে, 30 টাকা দেখাচ্ছে, গভর্নমেন্ট ল্যান্ড রেকর্ড সব কিছু এখানে দেখাচ্ছে, রেফারেন্স নাম্বার, আইডেন্টিফিকেশান নাম্বার, আপনি মনে করতে পারলে এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো আমি এত কিছু না করে এখানে দেখুন একটা টিক মার্ক আছে, ভেরিফাইড অ্যান্ড চেক, এটার উপর সিম্পলি আমি ক্লিক করে দিলাম, এটা গ্রিন হয়ে গেল। তারপর এখানে আমি সিম্পলি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর দেখুন এটা হয়ে গেল, এখানে চলে এলো গ্রিন, এখন এটা বাকি আছে। তো এখানে কী হচ্ছে, পেমেন্ট মোড, কীভাবে পেমেন্ট করা হবে, আমি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব। কোন ব্যাঙ্ক, আমার এখানে হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমি এখানে বসিয়ে দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দেবো। দেখুন এখানে সাকসেস, প্লিজ ফলো ইউর রেফারেন্স, পেমেন্ট আইডি সমস্ত কিছু দিয়েছে এখানে, ইউ ক্যান রেজিস্টার। এখানে কি হয়েছে, আমার যে লগ ইন আইডিটা আমি এখানে সিম্পলি দিয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্য আমাকে এইভাবে। তো আমার যে পেমেন্ট মোডটা ছিল এখানে দেখুন কি লিখেছে, ইওর ট্রানজ্যাকশান হ্যান বিন প্রসেস, প্রসেসে আছে, নোট ফিউচার রেসপন্স, এই যে পেমেন্ট আইডি এটা, গভর্নমেন্ট নাম্বার, ট্রানজ্যাকশান এটা সমস্ত কিছু দিয়ে আপনার এখানে দিয়ে দিল। তো আমি এটাকে সিম্পলি ওকে করে দিলাম। ওকে লেখা, ওকে করার পর আপনাকে সিম্পলি এরকম নিচে আসতে হবে আর এখানে পে নাও করতে হবে। তো আমি একবার এটাকে পেমেন্ট করব। তো পেমেন্ট করার জন্য আমি এখানে ক্লিক করলাম, ডোন্ট রিপ্লেস কোর, ক্লোজ দ্য ব্রাউজার, এই সময় আপনাকে চার্জ চলে যাওয়া বা ফোন ডিসকানেক্ট হয়ে যাওয়া এগুলো খুবই খতরনাক। এখানে আপনার বলছে যে ব্যাংকের অ্যাকাউন্ট, আপনাকে এখানে এটিএম কার্ডের নাম্বার দিতে হবে না, যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনাকে টাইপিং করতে বলছে। তো সিম্পলি আমি এক কাজ করব, এটা টাইপিং করে নিচ্ছি আর সিকিউরিটি রিজনের জন্য আমি এটাকে একটু হাইড করে দিচ্ছি। তো এইখানে অ্যাকাউন্ট নাম্বারটা লেখা হবে, লেখার পর এখানে যে ক্যাপচার কোডটা এই যে দেওয়া আছে এখানে ফিল আপ করে নিতে হবে। তো চলুন ফিল আপ করে নিই। ফিল আপ করার পর সামান্য আপনাকে এখানে এই যে প্রসেস লেখা আছে প্রসেসের ওপর ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে প্রসেসের ওপর সিম্পলি ক্লিক করে দিলাম। প্রসেসের ওপর ক্লিক করার পর আপনি দেখবেন একটু সার্চ হবে, এই যে প্রসেসের ওপর আমার এখানে ক্লিক হয়ে গেছে। ক্লিক করার পর একটা নতুন পেজ খুলে গেল SBI লাইট করে, এখন অনেক সুবিধা অফলাইনে দেওয়ার জন্য। তো পেজটা খুলতে একটু সামান্য সময় লাগবে, এই সময় নেট ফেল হয়ে গেলে হবে না। তো এই দেখুন এখানে যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে, এই যে নাম্বারের কিছু অংশ আমাকে দেখাচ্ছে, শেষে 80 আছে, এইখানে আমাকে ওই ওটিপিটা যে মোবাইলে গেছে সেটা এখানে সাবমিট করতে হবে। তো চলুন আমি আমার মোবাইলে যে ওটিপিটা গেছে সেটা দেখে দেখে এখানে সাবমিট করে দিই। তো আমি এখানে সাবমিট করার পর সিম্পলি এখানে কনফার্ম করে দেবো, যদি আপনার নেটওয়ার্কের সমস্যা থাকে আপনি দ্বিতীয়বার এখান থেকে ওটিপি সেন্ড করতে পারবেন। তো কনফার্ম আমি এখান থেকে করে দিলাম। করে দেওয়ার পর আপনি দেখুন এখানে আমার এটিএম কার্ড এখানে শো করছে, এটিএম কার্ড নাম্বারগুলো এখানে অবশ্যই শো করছে। এই কার্ডটা নেই এখন, এখানে এক্সপায়ার লেখা আছে শেষে, এই কার্ডটা এখন এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। তো এইখানে আমি সিম্পলি টিক করব, টিক করার পর এখানে আমি কনফার্ম করে দেবো। কনফার্ম করার পর আপনাকে এখানে দেখুন কার্ডের নাম্বার, নাম্বারটা এখানে শো হচ্ছে, এখানে এক্সপায়ার ডেট, এখানে আপনাকে পিন নাম্বার, এখানে ক্যাপচারটার, এখানে যার নাম এটিএম কার্ডে লেখা থাকে সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো এটা তো সিকিউরিটি রিজন, সেই জন্য আমি এটাকে একটুখানি স্কিপ করে দিচ্ছি, শেষে প্রসেস করতে হবে। তো আমি এটাকে একটু স্কিপ করে দিচ্ছি ভিডিওটাকে। তো ফিল আপ করার পর আমি যখনই এটাকে ক্লিক করলাম ঠিক আমার কাছে এরকম আলো, দেখুন রেফারেন্স নাম্বার দিয়ে দিল, একটা স্ট্যাটাস সাকসেস হয়ে গেছে, টাইম ভ্যালিডেশন 5 মার্চ 2023, আমি যে মুহূর্তে করলাম আজকে 5 মার্চ 2023 10:47 সমস্ত তথ্য এখানে আমাকে দিয়ে দিল, এই যে তথ্যগুলো সমস্ত দিল। এবার আমি এখান থেকে কি করব, একটা কনফার্ম করে দেব সমস্ত জিনিসটা একটু পড়ে। এখানে কি লিখলো, ইওর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল, আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। এবার এখানে বলছে ডাউনলোড PDF, আপনি যদি চান যে ডাউনলোড করে নেবেন PDFটা, এখান থেকে ডাউনলোড করে নিলাম PDFটা। PDFটা কিভাবে দেখতে হয় সেটা আমি এখানে আপনাকে একটু দেখিয়ে দিই।
ডাউনলোড পিডিএফটা, আর এই যে পেমেন্ট সাকসেসফুল, এখানে দুটো ভিউ চালান ডিটেলস অ্যান্ড ডাউনলোড চালান। আমি চালানটাকেও এখানে আমি এখানে ডাউনলোড করে নিই, কারণ যখন আমি এটাকে ডাউনলোড করব আমার পর্চাটাকে যখন ডাউনলোড করব তখন আমার এই যে চালান এখানে একটা নাম্বার দেওয়া থাকে, অ্যাপ্লিকেশন নাম্বার, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা না হলে আপনি ডাউনলোড করতে পারবেন না। তো আমার এই মুহূর্তে চালানটাকে আমি একবার আপনাকে দেখিয়ে দিই। এই দেখুন চালানটা এখানে চলে এসেছে, এইভাবে ঠিক চালানটা আসে, আর এখানে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারটা দিয়ে আপনাকে শো করতে হয়, এই যে এই নাম্বারগুলো আছে। যখন এবার ডাউনলোড করব, এখন এটা 2-4 দিন সময় লাগবে, আমি আগে থাকতে এই প্রসেসটা করে রাখলাম। এই দেখুন এখানে 30 টাকা কেটেছে, সমস্ত চালানটা আমি এখানে পেয়ে গেলাম। এবার এর সমস্যাটা কি হচ্ছে, আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটা SMS আসবে যে আপনার পর্চা ডাউনলোডের জন্য রেডি আছে। সেই সময় আমাকে কি করতে হবে সেই প্রসেসটা এবার দেখি। ধরুন আপনার কাছে চলে এসেছে, মেসেজটা চলে এসেছে, তারপর আপনি কি প্রসেস করবেন? তো এটা আমি ওয়েট করলাম, তো সেই মুহূর্তে এবার কি করতে হবে এবার আপনাদের ঘরে আমি দেখিয়ে দিই। আপনি এরকম অ্যাপ্লাই করার পর আপনার কাছে ঠিক এইরকম একটা SMS আসবে, তো আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ ডাউনলোড করে আপনার রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, এই যে একটা নাম্বার আপনাকে এখানে দিয়ে দিয়েছে। এইটা যখন আপনার ফোনে আসবে এটা সময় লাগবে, 2 থেকে 3 দিন সময় লাগে, যদি সানডে বা রবিবার বা শনিবারে কোনো ছুটির দিন পরে তাহলে একটু বেশি সময় লেগে যায়। তো এই SMS-টা আবার পর আপনাদের কি করণীয় সেটা আবার দেখাই। SMS-টা আসার পর আপনারা দ্বিতীয়বার আবার এই ওয়েবসাইটটা খুলে নেবেন বাংলার ভূমি, দিয়ে এখান থেকে ক্লিক করবেন। এখানে দেখবেন একটা GRN সার্চ বলে একটা অপশন আছে, তো এইটার মধ্যে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে এখানে একবার লগ ইন করে নিতে হবে, যেহেতু আমি লগ আউট আছি একবার লগ ইন করে নিই। তো আমি এখানে দেখুন লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর ঠিক এইরকম একটা আপনাদের কাছে ইন্টারফেস আসবে, তো GRN সার্চে এইরকম ইনফরমেশান যখনই আসবে আপনাদের কাছে আপনারা এই জিনিসগুলো একবার এখানে ফিল আপ করে নেবেন। তো এইগুলো চলুন আমি ফিল আপ করে নিই। ফিল আপ করার পর দেখা যাক কি হয়। সমস্ত কিছু ফিল আপ করার পর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তো এইরকম আপনার কাছে একটা প্রসেস আসবে, আপনি সেটাকে ওকে করে দেবেন। ওকে করার পর আপনারা দেখবেন ডান দিকে পুরো ইনফরমেশানটা অটোমেটিক ফিল হয়ে গেছে। এখানে সিম্পলি আপনি কি করবেন, কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার কাছে এরকম আসবে ক্লিক ডাউনলোড PDF বাটন, গেট সাইন PDF টু নিউ ট্যাব, থ্যাংকস ইউ। তো এইরকম আসবে আপনার কাছে, এইখানে আপনাকে সিম্পলি ওকে করে দিতে হবে। তারপর এখানে আপনাকে করতে হবে কি, ডাউনলোড বাটনে ক্লিক করে দিতে। তো আমি ক্লিক করে দিয়েছি, এইভাবে আপনার কাছে একটু সার্চ হবে, সার্চ হওয়ার পর PDFটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনার কাছে ঠিক এইভাবে জমির পর্চাটি ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কত সহজে জমির পর্চা এখানে ডাউনলোড হয়ে গেল, আর 20 টাকার মধ্যে ফার্স্ট পেজ এবং যতগুলো পেজ আপনার থাকবে তারপর 10 টাকা করে লাগবে। তো আমার দুটো পেজ মাত্র 30 টাকার মধ্যে হয়ে গেল। আপনারা নিজের বাড়িতে বসে নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এই কাজটি খুব সহজে করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওতে এতটুকুই, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ আমাদের ভিডিওটি দেখে সম্পূর্ণভাবে দেখার জন্য।